আফগানিস্তানে প্রেসিডেন্টের সমাবেশে বোমা হামলা, নিহত 24, আহত 1। এবার বিস্তারিত। আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলের পারওয়ান প্রদেশের চারিকরে এক নির্বাচনী সমাবেশে বোমা হামলায় 24 জন নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এই ঘটনা ঘটে, তবে তিনি অক্ষত আছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই বোমা হামলার ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বোমা হামলাটি এক আত্মঘাতী চালিয়েছে। বোমা বিস্ফোরণে 24 জন নিহত ও আরও 31 জন আহত হয়েছে। প্রাদেশিক হাসপাতালের প্রধান কর্মকর্তা আব্দুল কাশিম সানজিদ বলেন, নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছেছে। এই ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।